ওয়েলকাম গাইস, আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে টেকনো KB3। এটা টেকনো ব্র্যান্ডের একটা ফোন। আপনার কাছে যদি এই ফোনটি থাকে আর আপনি যদি চান যে আপনার হাতের ফোনটির ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন, আর মূলত এই ফোনের ল্যাঙ্গুয়েজটা কীভাবে চেঞ্জ করবেন আর ল্যাঙ্গুয়েজটা কীভাবে অ্যাড করবেন, অর্থাৎ আপনার হাতের ফোনটি যদি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকে সেটা কীভাবে বাংলাতে রূপান্তরিত করবেন, অথবা যদি বাংলা থাকে সেটা যদি আপনি হিন্দিতে রূপান্তরিত করতে চান তাহলে হিন্দিতে কীভাবে রূপান্তরিত করবেন, সেটা আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আমার হাতে থাকা ফোনটিকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনটাকে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখান থেকে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে। সেই সেটিংস নামে অপশন খুঁজে পাওয়ার পর আমি সেই সেটিংসের উপর ক্লিক করার পর কিন্তু আমার সামনে নতুন একটা পেজ চলে আসবে। আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে খুঁজে বের করব সেটিংস। সেটিংস ক্লিক করার পর এখান থেকে আমাকে বের করতে হবে, যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, এখান থেকে আমি চলে যাব সিস্টেম নামে একটা অপশন রয়েছে সেই সিস্টেম নামে অপশনটাতে। দেন এখন আমি সিস্টেম নামে অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার সামনে কিন্তু ফোনের সমস্ত ডেটা চলে এসেছে। র্যাম দেখাচ্ছে 2 GB এবং আবলা আবলা। অ্যাবাউট ফোনে যাবো, এরপর দেখতে পাবো মডেল দেখাচ্ছে টেকনো KB3। এখন আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো, এই জন্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করে দিব। তারপর ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিব। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসবে, আমি এখন এড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিলাম। তারপর আমি যেহেতু বাংলা ভাষাকে সিলেক্ট করবো এই জন্য বাংলা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। তারপর আমি জাস্ট বাংলাকে পুল আপ করে দিব। দেখতে পাচ্ছেন আমার হাতের সমস্ত ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা হয়ে গেছে, অর্থাৎ আমার হাতে থাকা ফোনটির ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। সো গাইস, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিবেন,